আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমি অনেক ভালো আছি গাইস। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আজকের দটা পর আপনার গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবেন। এছাড়া গাইস আজকের ভিডিওতে আপনাদের জন্য ওপি লেভেল কিছু ইনফরমেশন থাকবে, এবং গাইস আজকের দটা পরে কিন্তু একটা কনফার্ম ইভেন্ট আছে, সো আপনারা কি ইভেন্ট দেখতে পাবেন সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের রমজান স্পেশাল যে M87 স্ক্রিনটা আসতে চলেছে সেটা কনফার্ম রেট আজকে আপনাদেরকে দেখিয়ে দেব, এবং গাইস কনফার্ম ইভেন্ট আপনাদেরকে দেখিয়ে দেব। এছাড়া গাইস আমাদের লেজেন্ডারি যে বইয়া বান্ডেল ছিল একটা কুবরা বান্ডেলের মতো বান্ডেল, সেই বান্ডেলটা কিন্তু রিটার্ন কনফার্ম হয়ে গেছে, সো কবে রিটার্ন আসবে সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের রমজান পার্টি ইভেন্টের কনফার্ম ডেট এবং গাইস কনফার্ম ভিডিওটাও কিন্তু হাতে পেয়ে গেছি, সো ইভেন্টটা দেখতে কেমন হবে, কত তারিখ আসবে, সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এছাড়া গাইস আর অনেকগুলো ইনফরমেশন থাকবে আজকে ভিডিওতে, সো আপনারা তো বুঝতে পারছেন ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে, সো আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথম আপনাদের যে ইন্টারেস্টিং আপডেট দেবো সেটি হচ্ছে গাইস আমাদের নিউ M87 স্কিন, সো সেটা কিন্তু গাইস আমাদের আসতে চলেছে টুকেন্টার ইভেন্টে 26 তারিখে। তো অনেকে জানতে চাইবেন এখন কত তারিখে, 26 তারিখে আসবে এটা আমি আপনাদের জানিয়ে দিলাম। তো দেখতেই পারছেন গাইস ফ্রি অ্যাক্সেসের ভিডিও, সেম টু সেম ইভেন্টেই কিন্তু আমরা বাংলাদেশ সার্ভার প্লাস ইন্ডিয়ান সার্ভারে 26 তারিখে দেখতে পেতে চলেছি গাইস, আশা করি বুঝতে পেরেছেন। সো টুকেন্টার ইভেন্ট মানে তো আপনারা সবাই জানেন 4000 ডেমন লাগে কমপক্ষে। তবে গাইস এই টুকেন্টার ইভেন্টের একটা সুবিধা আছে, সেটি হচ্ছে গাইস আমাদের কিন্তু নর্মালি কিন্তু টুকেন কিন্তু কালেক্ট করা লাগে 5টা, তো এখানে গাইস দেখা যাচ্ছে 3টা, যদি 3টা টুকেনে দেয় তাহলে কিন্তু গাইস অনেক বেশি ভালো হবে, আপনারা সর্বোচ্চ গেলে 1000 থেকে 1500 ডেমনের মধ্যে পেয়ে যাবেন, এটা হচ্ছে গাইস গুড নিউজ। আর যদি 5টা টুকেন দিয়ে নিতে হয় তাহলে তো গাইস বুঝতে পারছেন 3000 থেকে 4000 ডেমন লাগবে। তবে গাইস প্রি অ্যাক্সেসের ভিডিওতে কিন্তু এখানে 3টা টুকেন দেখা যাচ্ছে, সো 3টা টুকেন যদি দেয় তাহলে কিন্তু অনেক ভালো হবে, অনেকেরই ভালো একটা M87 স্কিন নেওয়ার স্বপ্ন, তো সেই স্বপ্নটা কিন্তু পূরণ হবে। 20 তারিখে ঠিক রাত 12টার সময় কিন্তু 12:01 মিনিটে আপনারা ইভেন্টটা দেখতে পাবেন বাংলাদেশ সার্ভার প্লাস ইন্ডিয়ান সার্ভার গাইস, আশা করি বুঝতে পেরেছেন। আর এটা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করবো, অবশ্যই সেই ভিডিওটার জন্য ওয়েট করবেন যে কত ডেমো লাগে এটা বের করতে। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো নেক্সট টপ ইভেন্টে আপনারা কি আইটেম দেখতে পাবেন। তবে গাইস তার আগে আপনারা স্ক্রিন পর দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু এখন ইয়ারি টপ অফ, আপনারা যদি ইয়ারি টপ নিয়ে যান তারপরও কিন্তু আমাদের পেজ থেকে নিতে পারবেন। সো আপনারা স্ক্রিন পর দেখতে পাচ্ছেন গাইস যেহেতু সারা বাংলাদেশে এখন অফ চলতেছে, এসব সেল কিন্তু এখন পাওয়া যাচ্ছে না, সেহেতু গাইস কস্ট কিন্তু একটু বেশি, আপনারা সবাই জানেন সেটা। তারপর যদি আপনাদের লাগে ইয়ারি টপ আপনারা কিন্তু এখানে আমাদের পেজে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের পেজে মেসেজ করে কিন্তু ইজিলি কিনতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন গাইস আমাদের ইন গেম টপ কিন্তু অনেকগুলো অফার চলতেছে, সো যদি আপনারা নিতে চান আমাদের পেজে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, সেখানে কিন্তু একদম নির্ভয় আপনার ডায়মন্ড কিনতে পারবেন গাইস, আশা করি বুঝতে পেরেছেন। সো ডিসক্রিপশন বক্সে কিন্তু লেখা থাকবে টপ আপ করার পেজের লিংক, সেখান থেকে ক্লিক করে একদম ইজিলি ঢুকতে পারবেন সেই পেজে, এবং সেখান থেকে আপনারা যত ডায়মন্ড খুশি তত ডায়মন্ড কিন্তু নিতে পারবেন। সো গাইস 23 তারিখ আমাদের নিউ একটা টপ ইভেন্ট আসবে, সেই টপ ইভেন্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 500 ডায়মন্ড যদি টপ আপ করেন তাহলে এই গ্লোবাল স্ক্রিনটা কিন্তু কনফার্ম থাকবে, আর এই টপ ইভেন্টটা কিন্তু 23 তারিখ আসতে চলেছে গাইস, আশা করি বুঝতে পেরেছেন। তারপর গাইস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের রমাদান পার্টি ইভেন্টের যে মানে মেইন ইন্টারফেসটা কেমন হবে, সো সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন গাইস, সেম টু সেম কিন্তু এরকমই ইভেন্ট আসবে। আর আপনারা অনেকে বলেন ভাই এটা রমজান, এটা রমাদান না ভাই, রমজান এবং রমাদান দুইটাই কিন্তু সেম জিনিস, সো এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। রমজান হচ্ছে আমাদের বাংলাতে বলে রমজান, এবং গাইস ইংরেজিতে বলে রমাদান গাইস, আশা করি বুঝতে পেরেছেন। সো নেক্সট ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন তার জন্য আমি আপনাদের জানিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন এরকম কিছু মিশন দিবে যেখানে আমাদের কমপ্লিট করতে হবে, তারপর আমাদের আফতার ব্যানার, তারপর দেখতে পাচ্ছেন এই জিপের স্কিন, তারপর আমাদের বান্ডিল, এগুলো কিন্তু সমস্তগুলো আমরা ফ্রিতে নিতে পারবো এই মিশন থেকে গাইস, আশা করি বুঝতে পেরেছেন। আর এটা তো আপনারা দেখতে পাচ্ছেন মেইন ইন্টারফেসটা কেমন হবে, তারপর ব্যাগ প্যাক লুট বক্স এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা ফ্রিতে পাবো গাইস, আশা করি বুঝতে পেরেছেন। গাইস আমাদের কুবরা বান্ডিলের মতো লেজেন্ডারি বান্ডিল, আমাদের সেকেন্ড লেজেন্ডারি বান্ডিল যেটা আমাদের বইয়া বান্ডিল, সেই বান্ডিলে কিন্তু আবার রিটার্ন করতে চলছে, সো সেটা তো আপনারা স্ক্রিন পর দেখতে পাচ্ছেন সেটার ব্যানার, সো এটা কিন্তু খুব শীঘ্রই রিটার্ন করবে আমাদের বাংলাদেশ সার্ভার প্লাস ইন্ডিয়ান সার্ভারে। ইন্ডিয়ান সার্ভারে তো প্রায় 100% কনফার্ম হয়ে গেছে, আমাদের বাংলাদেশ সার্ভার কিন্তু আজ আপনারা 100% শিওর থাকতে পারেন। তবে গাইস কবে আসবে সেটা কিন্তু কোনো কনফার্ম ডেট পাওয়া যায়নি, বাট গাইস একটা ব্যানার বেরিয়েছে তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যদি আসে তাহলে টুকেন্টার ইভেন্টই আসবে, এটা নতুন করে বলার কিছুই নেই। সো এই বইয়া বান্ডিলটা ব্যাক আসলে আপনারা কারা কারা নেবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেন, আর ফার্স্ট টাইম কারা কারা নিতে পারেনি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন গাইস, আশা করি বুঝতে পেরেছেন। তো এর পরবর্তী আপডেটটি হলো গাইস আমাদের কিন্তু ফ্রি ফায়ার গেমের মধ্যে আসতে চলেছে নিউ একটা বান্ডিল, সো দেখতে পাচ্ছেন গাইস এই বান্ডিলটা, এই বান্ডিলটা দেখানোর মূল কারণ হচ্ছে গাইস এর হেয়ার স্টাইলটা, তো হেয়ার স্টাইলটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক ফানি টাইপের কিন্তু হেয়ার স্টাইল। গাইস আপকামিং সময় এটা আমরা মোকো স্টোর বা ফিটেড হুলের মাধ্যমে কিন্তু দেখতে পেয়ে যাবো, তো গাইস আশা করি বুঝতে পেরেছেন। সো মোকো স্টোরের মাধ্যমে যদি আসে তাহলে কিন্তু 700 থেকে 800 আমরা মাঝখানে আপনারা পেয়ে যাবো গাইস। এখানে যেহেতু মোকো স্টোরের কথা চলে আসলো, সেহেতু গাইস পরবর্তী মোকো স্টোরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো পরবর্তী মোকো স্টোরের মাধ্যমে কিন্তু আপনারা একটা বাইকের স্কিন দেখতে পাবেন যেটা এখন পর্যন্ত আসেনি কয়েকদিন আগে, কিন্তু আমি আপনাদের বলে দিয়েছিলাম। সো এটা কিন্তু যে কোনো টাইমে চলে আসতে পারে, এমনকি আজ রাত 12টা পরেও কিন্তু চলে আসতে পারে গাইস, আশা করি বুঝতে পারছেন। কোনো কনফার্মেশন না যে কবে আসবে, বাট গাইস নেক্সট মোকো স্টোর কিন্তু এটাই হতে চলেছে। সো মোকো স্টোর দেখতে কেমন সেটা নতুন করে দেখানোর কিছু নেই, মোকো স্টোর তো আপনারা সবাই জানেনই, তো সেখানে কিছু আইটেম থাকে মেন প্রাইস হিসেবে এবং গাইস কিন্তু সেকেন্ড প্রাইস থাকে, তো সেইগুলো আমরা সিলেক্ট করে 800 থেকে 900 আমরা মাঝখানে কিন্তু পেয়ে যাই। তো যাই হোক গাইস এর পরবর্তী আপডেটটি হলো, সেই সাথে গাইস আপনারা তো সবাই জানেন এখনো কিন্তু আমাদের ব্লু এঞ্জেলিক পেন্টের ইভেন্টটা কিন্তু চলতেছে, সো এখন কিন্তু রেড এঞ্জেলিক পেন্টের ইভেন্টটা কিন্তু দিয়ে দিবে। সো গাইস সেই ইভেন্টের ভিডিওটা হাতে পেয়ে গেছি কোন ইভেন্টে দিবে, এবং গাইস কবে আসতে পারে সেটার পসিবল একটা ডেটও পেয়ে গেছি, সেটা এখন আপনাদের জানিয়ে দেবো। তবে তার আগে গাইস এখন আমি আপনাদের বলে দিচ্ছি যে রেড এঞ্জেলিক পেন্টটা কবে আসবে। গাইস রেড এঞ্জেলিক পেন্টটা এই মাসের 20 তারিখে দেখার অনেক বেশি চান্স আছে, তো আমি জানি না যে কেন তারা একসাথে দুইটা পেন্ট দিয়ে দিচ্ছে, এটা আমি কনফার্ম দিয়ে বলতে পারবো না। তবে গাইস এই মাসের 20 তারিখে আসার অনেক বেশি একটা পসিবিলিটি আছে, সো নাও আসতে পারে, তার কয়েকদিন পরেও দিতে পারে। সো আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকদিন আগে কিন্তু M87 স্ক্রিনগুলো কিন্তু এই ইভেন্টে দিয়েছিল, সেম টু সেম ইভেন্টে কিন্তু রেড এঞ্জেলিক পেন্টের ইভেন্ট মানে পেন্টটা আর কি দিয়ে দিতে পারে। গাইস এখানে একটা দুঃখের বিষয় হলো এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভারে দিতে পারে, ইন্ডিয়ান সার্ভারে কিন্তু নাও দিতে পারে, কারণ গাইস ইন্ডিয়াতে কিন্তু ফ্রি ফায়ার একদম টোটালি ব্যান প্লে স্টোর পর্যন্ত কিন্তু নেই, তার কারণে গাইস কিন্তু এটা পোস্টপন করে দেওয়াতে পারে, যেমনটা গাইস ইভো ফার্মাস পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আসেনি
ইন্ডিয়ান সার্ভারে। তো যাই হোক গাইস, ইন্ডিয়া থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, সো ভাই আপনাদের সার্ভার কিন্তু নাও আসতে পারে। যদি 20 তারিখে আসে তাহলে কিন্তু বাংলাদেশ সার্ভার 100% কনফার্ম হবে। আর এটা কিন্তু একদম যে 100% শিওরই হয়ে গেছে, অফিশিয়াল ব্যানারও পেয়ে গেছে এরকম কিন্তু না। সো অনেক বেশি পসিবিলিটি আছে 20 তারিখে আসে, তার জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এই ইভেন্টটা যদি 20 তারিখে সকাল 8টার মধ্যে না আসে তাহলে কিন্তু গাইস এই মাসে এটা আপনারা দেখতে পাবেন না, এটা আপনারা মে মাসে দেখতে পাবেন গাইস। আশা করি বুঝতে পেরেছেন। তো এর পরবর্তী আপডেট হলো গাইস, সো গাইস এখন আপনাদের অনেকেরই কোশ্চেন হচ্ছে গাইস, আমরা এইচএসবি স্যার কোনো মিসি শপ দেখতে পাবো কিনা, বা আমরা এলিট পাস ডিসকাউন্টে পাবো কিনা। গাইস আমাদের কিন্তু অনেক বেশি চান্স আছে এলিট পাস ডিসকাউন্টে পাওয়ার, এবং গাইস আমাদের মিসি শপে কিন্তু আসার অনেক বেশি সম্ভাবনা আছে। সো আপনারা যেটি করবেন, আপনারা 25 থেকে 26 তারিখ পর্যন্ত ওয়েট করবেন, তারপর যদি কোনো মিসি শপ বা ডিসকাউন্ট ইভেন্ট না আসে তারপর আপনারা এলিট পাস করে নিন গাইস। আশা করি বুঝতে পেরেছেন। তবে গাইস অনেক বেশি পসিবিলিটি আছে মিসি শপ আসার। আর যদি মিসি শপ আসে তাহলে গাইস মিসি শপের মধ্যে কিন্তু মিসি শপের মানে আমাদের রমজান স্পেশাল কিছু বান্ডিল এড করে দেওয়া হবে, এবং গাইস এলিট পাস তো থাকবে। এবং গাইস সেই সাথে আমাদের কিন্তু রমাদার বাটি ইভেন্টটা কিন্তু আসতে চলছে 19 তারিখে। সো এটা কিন্তু সিঙ্গাপুর সার্ভার জন্য কনফার্ম পার গেছে। আমাদের সার্ভার 19 তারিখ আসতে পারে বা তার কয়েকদিন পরেও কিন্তু আসতে পারে। সো রমাদান বাটি ইভেন্টে সিঙ্গাপুর সার্ভারে কিন্তু গেছে এই ইমোটটা থাকতেছে। সো অনেকে জানতে চান এই ইমোটটা কবে আসবে, আপনাদের অনেকেরই নাকি এই ইমোটটা ভালো লেগেছে। তো যাই হোক গাইস, এই ইমোটটা কিন্তু রমাদান বাটি ইভেন্টে দিয়ে দিচ্ছে। সো আমাদেরও কিন্তু রমাদান বাটি ইভেন্টে দিয়ে দিতে পারে। আর তা যদি না হয় তাহলে আমরা 300 বা 500 ডায়মন্ড পাবো কিন্তু দেখতে পাবো, কিন্তু 100% কনফার্ম থাকতে পারেন আপনারা। সো এখন দেখার বিষয় কোন ইভেন্টে যাই, টপ ইভেন্টে দেই নাকি রমাদান বাটি ইভেন্টে দেই। তো গাইস সর্বশেষ আপডেট হলো গাইস আমাদের আজ রাত বাটোর আপডেট। আজ রাত বাটোর পর আপনারা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবেন গাইস, স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন আমাদের এমপি ভাবে ফেরিট হয়ে এটা কিন্তু আজ রাত বাটোর পরে অ্যাভেলেবল হয়ে যাবে। তো আজ রাত বাটোর 1 মিনিটে যখন আপনারা গেমে লগইন করবেন তখন আপনারা এমপি ভাবে ফেরিট হুলটা দেখতে পাবেন গাইস, কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে অফিশিয়াল ভাবে। সো আশা করি কোনো প্রকার চেঞ্জ হবে না, তো একদম 100% শিওর থাকেন আজ রাত 12টা পর আপনারা এমপি ভাবে ফেরিট হুলটা দেখতে পেতে চলেছেন। এটা বাংলাদেশ সার্ভার প্লাস ইন্ডিয়া সার্ভার দুটো সার্ভারই আসতে চলেছে। সো আপনারা যদি ইভো এমপি ভাবে নিতে চান তাহলে কিন্তু আপনাদের 1080 ডায়মন্ডের মতো খরচ করতে হবে, যদি নিতে চান আপনারা বের করে রেখে দিতে পারেন। তবে গাইস এটা ম্যাক্স করার কোনো দরকার নেই, কারণ গাইস অ্যাট্রিবিউট কিন্তু খুব বেশি একটা ভালো না, এখানে কিন্তু ডবল রেট অফ ফায়ার নেই। তো যাই হোক গাইস, এই ছিল আজকে ভিডিও। আই হোপ ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা অনেকে আছেন রেগুলার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করে না, প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন। তো দেখা হবে কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।